বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাহস থাকলে সে দেশে ফেরত আসুক। একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আর খুনিদের রাজত্ব চলবে না বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। ২০০৪ সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ভয়াবহ ওই হামলায় প্রাণে বেঁচে গেলেও আহত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গ্রেনেড হামলায় প্রাণ হারান আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। দিবসটি উপলক্ষে ঘটনাস্থল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ওই ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের খোঁজখবর নেন। আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, একুশে আগস্টের মতো হামলা একটি রাজনৈতিক দলের উপর হতে পারে তা কল্পনাও করা যায় না। এই দেশে পুলিশ তো নাগরিকদের সেবায়, কিন্তু সেদিন তাদের যে ভূমিকা ছিল সেটাই তো সন্দেহজনক। পরবর্তীতে শুনেছি এখানে একজন ডিজিএফ অফিসার এখানে কর্মরত ছিল, একটা এজেন্ট, সেই ধরনের ঘটনা দেখে পুলিশ হেডকোয়ার্টারে ফোন করে, তাকে ধমক দেওয়া হয় যে তুমি ওখানে কি করছো, সরে যাও। তখন তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী, কি ভূমিকা পালন করেছিল সেটাই প্রশ্ন। এতে কি প্রমাণ হয় যে গ্রেনেড হামলার সঙ্গে তারা সম্পূর্ণভাবে খালেদা তারেক গং এরা যে জড়িত এতে তো কোনো সন্দেহ নেই এবং তদন্তেও সেটা বেরিয়েছে। হত্যা, কু আর ষড়যন্ত্রের মাধ্যমে যেই রাজনৈতিক দলের জন্ম সেই বিএনপির হাতে রক্তের দাগ লেগে আছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। ৭৫ এর ১৫ই আগস্ট একুশে আগস্টের গ্রেনেড হামলা করেও তারা থেমে থাকেনি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তার ছেলে জয়কে হত্যার উদ্দেশ্যে আমেরিকায় কিডন্যাপ করার পরিকল্পনা করেছিল বিএনপি। কিছু আছে তাদের ভাড়া করা, তা মানবাধিকারের কথা বলে, যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা ১৫ই আগস্ট আপন জন হারিয়েছি, মৃত্যুবরণ করেছে বিএনপি জামাতদের হাতে, তাদের মানবাধিকার কোথায়? কোন হত্যা তো বাইরে, সে তো মুচলেকা দিয়ে বাইরে চলে গেছে, ও সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? বাংলাদেশের মানুষ ওই খুনিকে ছাড়বে না, বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না, কারণ জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার। বিএনপি এখন জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের চেষ্টা করে যাচ্ছে জানিয়ে এসব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে এখনও শরীরে হাজার স্প্রিন্টার বয়ে বেড়াচ্ছেন সাফারের মাহবুবা পারভিন। ব্যথায় সারা রাত ঘুমাতে পারেন না তিনি। গ্রেনেড হামলায় মাদারীপুরে চারজন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন বেশ কয়েকজন। নিহতদের পরিবার সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যেন আবার মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়ছেন মাহবুবা পারভিন। স্প্লিন্টারের যন্ত্রণায় ঘুমাতে পারেন না তিনি, দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে তাকে। গ্রেনেড হামলার পর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবির রহমানের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। মৃত ভেবে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। মরদেহ শনাক্ত করতে গিয়ে তাকে জীবিত দেখতে পান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্র নেতা আশিস কুমার মজুমদার। আমি অসুস্থ, আমি রাত্রেবেলা আমার যখন স্প্লিন্টার যন্ত্রণা হয় আমি রাত্রেবেলা কিভাবে হসপিটালে যাব, আমার নিচে আমার জন্য অনেক করছে। মাহবুবা পারভিন বর্তমানে ঢাকা জেলার উত্তরে স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি পদে রয়েছেন। প্রধানমন্ত্রী তাকে রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট দিয়েছেন। চিকিৎসার জন্য প্রতি মাসে তার অ্যাকাউন্টে ১০,০০০ করে টাকা দেওয়া হয়। অনুদান হিসাবে দেওয়া হয়েছে ১০,০০০ টাকা। ২০০৪ সালের একুশ আগস্ট গ্রেনেড হামলায় মাদারীপুরে নিহত চারজন হলেন রাজ্যের উপজেলার চানপট্টি গ্রামের যুবলীগ নেতা লিটন মুন্সি, একই উপজেলার মহিষমারী গ্রামের সুফিয়া বেগম, কালকিনি উপজেলার রামারপুল গ্রামের নাসিরুদ্দিন ও ক্রকিরচর গ্রামের যুবলীগ নেতা মোস্তাক আহমেদ ওরফে কালা সেন্টু। নিহতের পরিবার সরকারের পক্ষ থেকে তেমন কোনো আর্থিক সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন। এই আমি ঢাকায় কাঠমিস্ত্রি কাজ করতাম, কাঠমিস্ত্রি কাজ করার পরে শুনলাম যে বিকালবেলা শেখ হাসিনা মিটিং হবে, তখন আমি মিটিংয়ে গেলাম। শেখ হাসিনা যখন বললো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটুকুই খালি শুনছি, আর কিছু আমি শুনতে পারিনি। গ্রেনেড হামলার মামলার রায় দ্রুত কার্যকরের দাবি আহত ও নিহতদের পরিবারের।
জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি নেতাদের জড়ানোকে সাজানো নাটক দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এতে তারেক রহমান সহ বিএনপি নেতাদের নাম দেওয়া হয়েছে। তার অভিযোগ, অস্ত্রের কথা বলে দেশে ভয়াবহ কিছু ঘটিয়ে ক্ষমতাসীনরা একতরফা নির্বাচন করতে চায়। হাসান মাহমুদের রিপোর্ট। একুশে আগস্টের গ্রেনেড হামলাকে দেশের রাজনীতিতে অন্যতম জঘন্য ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃখজনকভাবে এই ঘটনার সাথে পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসার নাটক সাজানো হয়েছে। তারেক রহমানের নাম এফআইআর এ ছিলই না। এরপরে একজন ব্যক্তি কাহার আখান্ত, যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, তাকে নিয়ে এসে পুনরায় চাকরি দিয়ে তাকে আবার আয়োগ করা হলো। সেই ভদ্রলোক তখন আপনার তারেক রহমানের নাম সেখানে দিলেন। মুফতি হান্নানকে দিয়ে উচ্চার করে প্রায় ১৪৫ দিন তাকে আটক করে রাখার পরে, রিমান্ডে নেওয়ার পরে, তারপর তিনি আবার সেটাকে কিন্তু অস্বীকার করে আবার তিনি এফিডেভিট দিয়েছিলেন, সেটাকে গ্রহণ করা হয়নি। আর তড়িঘড়ি করে যাতে সে কোর্টে গিয়ে কিছু বলতে না পারে, অন্য একটা কেসে তার ফাঁসির হুকুম হয়েছিল, তাকে ইতিমধ্যে সেই ফাঁসি কার্যকর করে তাকে আর কোর্টে আসার সুযোগই দেওয়া হলো না। পুরো বিষয়টাই তো আপনার একটা সাজানো নাটক। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে নয়াপল্টনে প্রস্তুতিমূলক যৌথ সভার শেষে এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের অর্থনীতি বিচার ব্যবস্থা সহ সব ধ্বংস করে ক্ষমতাসীনরা এখন অস্ত্রের ধোয়া তুলে দেশে ভয়ানক কিছু ঘটাতে চায়। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে যে আমরা দেখে নেব কি করে বিরোধী দল ক্ষমতায় আসতে পারে, গ্রেপ্তার শুরু করেছে, ছাত্র নেতাদের হাতে অস্ত্র দিয়েছে, এগুলো সমস্ত যে তাদের রেখে দেওয়া অস্ত্র, যেগুলো আপনার অনেক পুরনো অস্ত্রগুলো, সেগুলো হাতে ধরে দিয়ে তাদের ছবি টুবি তুলে পাঠিয়ে দিতে। অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই অস্ত্র ব্যবহার করবে, ব্যবহার করে তারা আপনার গোলযোগ সৃষ্টি করবে, বিএনপির উপরে দোষ চাবে, ভয়াবহ কিছু ঘটিয়ে যাতে করে নির্বাচনে বিরোধী দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা যায়। কলকাতার আনন্দবাজার পত্রিকার একটি খবরেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এখন বলতে কি আপনার গভর্নমেন্ট ইন্ডিয়া বলেছে যে আমরা এটা করেছি, বা আমেরিকান গভর্নমেন্ট বলেছে যে আমরা ইন্ডিয়া এই ধরনের একটা চিঠি দিয়েছে, তাহলে এটাকে নিয়ে মাতামাতি করার তো আমি কোনো কারণ খুঁজে পাই না। হবিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ দেশের সবখানে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন অব্যাহত রয়েছে উল্লেখ করে তা বন্ধের দাবি জানান মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পেঁয়াজ রফতানিতে ভারত 40% শুল্ক আরোপ করা হিলি ও সোনামুদ্রির স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধের পর দুপুর থেকে আবার শুরু হয়েছে। এই সুযোগে দেশের বাজারে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10-15 টাকা। ভারতের শুল্ক আরোপের পরের দিনই সোনামুদ্রির স্থলবন্দরে মানভেদে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে প্রায় 10 টাকা। পাশাপাশি বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছে আগের চেয়ে কম। রোববার 25 ট্রাক আমদানি হলেও সোমবার দুপুর পর্যন্ত 2টি পেঁয়াজের ট্রাক ঢুকেছে। তবে বিকেলের দিকে আবারও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক ঢুকতে শুরু করেছে। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে দুপুর পর্যন্ত পেঁয়াজবাহী কোনো ট্রাক প্রবেশ করেনি, তবে দুপুরের পরে 15টি ট্রাক প্রবেশ করেছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। চট্টগ্রামে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে 20-25 টাকা। ভারতের পেঁয়াজের উপর শুল্ক বৃদ্ধির খবর শুনেই রোববার সকাল থেকে দাম বাড়তে শুরু করে। বর্তমানে নগরীর বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70-80 টাকা কেজিতে। বাংলাদেশে ভাইসগুলো এখনো আসে নাই, সেই আসলে আসার আগে যে সেই সিন্ডিকেট করে যে দাম যে বাড়ায় ফেলতেছে, এটা জনগণ তো দুর্ভোগের পর্যায়ে পড়ে আছে। এটা সরকারকে দেখার, সরকারকে দেখতে হবে, সরকারের যে আমলা পর্যায়ে তাদেরকে এটা দেখতে হবে। আমরা খুব বিপর্যয়ে আছি, বাজার যে নিয়ন্ত্রণে নাই, আমরা কেনাকাটা অনেক কষ্ট পাচ্ছি, কারণ ইনকাম অনুযায়ী কোনো আমাদের কোনো ক্রয় ক্ষমতার বাইরে প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা পণ্য। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। নতুন পেঁয়াজ আমদানি করতে আরও সময় লাগছে বলে পেঁয়াজ খাতে সংকট বাড়ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। মন্ত্রী জানান, নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 13 লাখ টন আমদানি অনুমতির বিপরীতে 3 লাখ টন আমদানি হয়েছে, এ কারণে বর্তমানে পেঁয়াজের সংকট বাড়ছে। মন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশকে অনেক ভুগতে হচ্ছে। সম্প্রতি ভারত সফরে দেশটির বাণিজ্য মন্ত্রীকে এমন না করার জন্য অনুরোধ করা হয়েছিল, তবে পেঁয়াজের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে কিনা জানা নেই বলেও জানান মন্ত্রী। এ সময় কৃষিমন্ত্রী জানান,
মিশর বা তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা যায় কি না সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে। অন্য যে কোনো দেশ থেকে কোনো ব্যবসায়ী আমদানি করতে চাইলে তাদেরকে অনুমতি দেয়া হবে। বাজার ইম্পোর্টের ব্যাপারটা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা করবে। তার সত্ত্বেও আমরা সবসময় যোগাযোগ রাখছি, কথা বলতেছি বাণিজ্য সচিব, বাণিজ্য মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। ইমিডিয়েট আমাদের তেমন হাতে কিছু নাই, একটাই হলো যে অন্য দেশ থেকে আমদানি করতে হবে। দ্বিতীয়ত হলো বাজার অবশ্যই মনিটরিং করতে হবে, শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যে কেউ, ভারত না শুধু, চায়না, জাপান, ইরান এই সকল দেশ থেকে যদি আনতে চায় আমরা তাদেরকে আইপিও দেব। উদীয়মান অর্থনীতির পাঁচ দেশের জোট ব্রিক্সে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি নিয়ে ধোঁয়াশার মধ্যে সম্মেলনে যোগ দিতে যাচ্ছে সরকার। সংস্থাটির স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান বৈশ্বিক বাস্তবতা, এবারের ব্রিক্স সম্মেলনের মূল আকর্ষণ নতুন সদস্য দেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী চীন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতাদের সঙ্গে একগুচ্ছ সাইডলাইন বৈঠক করবেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আরো জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। আফ্রিকা মহাদেশের প্রান্তসীমার দেশ দক্ষিণ আফ্রিকায় বসছে 15তম ব্রিক্স সম্মেলন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার কৌশলগত এই জোটটির কর্মকাণ্ডের দিকে তাকিয়ে বিশ্ব সতর্ক দৃষ্টি বিশ্ব নেতাদেরও। কোভিড পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় গত 3 বছর ভার্চুয়ালি সম্মেলন হলেও এবছর সরাসরি ব্রিক্স সম্মেলনের আসর বসছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। জটিল সমীকরণের বিশ্ব রাজনীতির বাস্তবতায় 3 দিনের এই সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে হাই ভোল্টেজ প্ল্যাটফর্মে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্মেলন উপলক্ষে জোহানেসবার্গের সেন্টন কনভেনশন সেন্টারকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের ছবি সম্মিলিত ব্যানার ফেস্টুন ঝুলছে মূল সড়কগুলোতে। মঙ্গলবার জোহানেসবার্গে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিক্সের সদস্যপদ প্রাপ্তি এবং সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে একাধিক সাইডলাইন বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ব্রিক্স জোটের সম্প্রসারণ হবে কি না বা ব্রিক্স কারেন্সি তথা ভিন্ন মুদ্রার প্রচলন কবে হবে এমন প্রশ্নগুলোর উত্তর জানা যাবে সম্মেলনের শেষে। ব্রিক্সে বাংলাদেশ সদস্য হোক বা না হোক, এই সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিশ্বের উদীয়মান বড় অর্থনৈতিক দেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে এমনটাই আশা করছে পররাষ্ট্র সংশ্লিষ্টরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ স্কুলটির গভর্নিং বডির কোনো কর্মকাণ্ডে অংশ নিতে ও স্কুলের সীমানায় যেতে পারবেন না বলে আদেশ দিয়েছে চেম্বার আদালত। আজ চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন, তবে মুশতাককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আদালত। গত 17 আগস্ট মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য 60 বছর বয়সী খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট। তবে ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে করা মামলায় খন্দকার মুশতাক আহমেদকে 6 সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। পরে মুশতাকের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ভারত, এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু। দৈনিকটি জানিয়েছে ভারত সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেছে তারা। এ সময় সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উপর গুরুত্ব দিয়েছেন জি এম কাদের। দ্য হিন্দু বলছে, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পরেই জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারত সফর করছে। এর মাধ্যমে ঢাকার রাজনৈতিক মহলের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে নয়াদিল্লি। পত্রিকাটি জানিয়েছে সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া G20 সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় দীর্ঘ 6 মাস পর বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ 5 ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার AHM আলী হাসান। তিনি জানান, উচ্চ আদালতে দেয়া কয়েকটি পর্যবেক্ষণের পর গতকাল আইনশৃঙ্খলা মিটিংয়ে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সিন্ডিকেট সভায় তা অনুমোদন হয়। স্থায়ী বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি সঞ্জিতা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাস্তুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইস্তাদ জাহান মিম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন। বিশ্ববিদ্যালয়ের হলে থাকা নিয়ে গত 12 ফেব্রুয়ারি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী ফুলপরি খাতুনকে রাতভর অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা। পরে ফুলপরির লিখিত অভিযোগের পর উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন থেকে আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণায় জড়িত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 1,69,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায়ের আদালত তাকে এই সাজা দেন। গত 10 অগস্ট ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক প্রদীপ কুমার রায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকে দিন ধার্য করেন। এর আগে 2020 সালের 28 সেপ্টেম্বর রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। 2020 সালের 15 জুলাই শাহেদকে সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফুদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ জানায় সকালে শহরের সানমন হোটেলের 208 নম্বর কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই সিআইডি পুলিশের একটি টিম কাজ করছে। আলামত ও তথ্য সংগ্রহ করার পর বিস্তারিত জানা যাবে বলে তারা জানায়। এ ব্যাপারে হোটেল ম্যানেজার রেজাউল করিম জানান, রোববার বিকেলে সাইফুদ্দিন পাঞ্জাবি পরিহিত একজনকে সাথে নিয়ে হোটেল কক্ষে ওঠেন। আজ সকালে জানা যায় হোটেল কক্ষে তার মৃতদেহ পড়ে রয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে মিছিল বের করেছে আওয়ামী লীগ। যে সকল আলামত আছে সেগুলো প্রত্যেকটি নিয়ম অনুযায়ী সেগুলো সংগ্রহ করছে, আর একই সঙ্গে আমরা যে এই হোটেলের অন্যান্য সিসিটিভির ফুটেজ সহ তার যে প্রযুক্তিগত যে ব্যবহার আমরা করে থাকি, যে কোনো ধরনের অপরাধ শনাক্তে সেই কার্যক্রম চলমান রয়েছে, আমরা এটি অ্যানালাইসিস করব, অন্যান্য ডেটাগুলো অ্যানালাইসিস করব, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ঘটনা যেই ঘটে থাকুক বা যে কারণেই ঘটে থাকুক এটি অবশ্যই বের হবে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলিরে মারলে মজনু সিক্কু দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুন আর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এটা ওই জামাল বলছে স্যার। আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।